আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিতা করা সব ভালো আছেন? নিয়ে আশা করি সব ভালো আছেন, আমিও ভালো আছি। মিসপিন ব্লগার বাই ফারজানা। তো আমার একটা ছোটো মোটো বাগান আছিল, তো বাগানের আপডেটটা আমি আবারও দিলাম। আজকে অক্টোবরের 10 তারিখ। তো দেখো কা আমার বাগানের কি অবস্থা। আসলে আমার কেরলা গাছটার আগে রোয়ার দরকার আছে, আমি একটু লেটে রোয়ার কারণে, আর ওখানে ঠান্ডাও পড়ে গেছে। ঠান্ডা ফুললে কি তৈব, ওইলে অনেক ফুল দেয়, কেরলা গাছও অনেক ফুল দিছে, ওখানে ফল ধরছে না, কেরলা ধরছে না। ওইলে মাশাল্লাহ মরিচ গাছ কিন্তু মরিচ ধরছে, আমি বাক্কা কয়েক যাতে মরিচ যে করছি, ওই দেখ একটা খালা মরিচ একটাও করছি। তো মরিচ হয়েছে, ওইলে আর কসু তো খাই লিছে, আর কসু আর ওখানে আর ওই তো না, কারণ ঠান্ডাও পড়ে গেছে। আর দেখো আমার কাছে মরিচও আইছে ছোট ছোট। তো এবার পয়সাগর গাছও আছে, আর আমি আমার আর একটা গাছ আনতো দোকা, অনেক মরিচ ধরছে, আমি আপনার দেখাইলাম ও একটা গাছ, আর ও দেশি একটা মরিচ গাছও অনেক মরিচ ধরছে। দেখ আমি এগু গিরিলোর ভাড়া দিছি, কারণ আমার আবিদায় সিঁড়ি লাইন মরিচ ধরছে, আর ওই দোকান এই গাছও অনেক ফুল আইছে। আসলে এই মরিচের জাল নাই, ও দেশি মরিচ, তো আমার অনেক সুন্দর লাগে হইতে, আর আমি রুইলাই দেখি কিতে হয়। তো আপনারলোকে শেয়ার করলাম, আর অবশ্যই কমেন্ট করে জানাইবা যে আমার কেরেলা গাছ এখন ফল ধরবো নিয়ে, ফুল তো ধরে ফল ধরবো নিয়ে, ঠান্ডা একটু পড়ে গেছে। আর দেখো আমার গাছগুলা, আর কমেন্টের মাধ্যমে জানাইবা আমার ছোট ভিডিওটা আপনারা কিলা লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমার অনেক ভাল লাগে, আপনারা কমেন্ট করবা। আমার আসলে বড় জায়গাও নাই, আর আমার বাগান করার শখ থাকলেও করতে পারি না, আমিও ছোট জায়গার মাঝেও করছি টবইন্ত। তো ইনশাল্লাহ আমি অনেকটা খাইছি, কচু খাইছি আপনাদের শেয়ার করছি, এরপরে হৈরও খাইছি, হৈরো শাক যে একটা ওখটাও খাইছি, এর পয়সাগো খাইছি, আর এখন মরিচ আর কেরেলা রয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করবা, আর কমেন্ট করে জানাইবা, আর ভিডিওটা দেখবা, আর ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে লাগে বিদায়, আসসালামু আলাইকুম।